তোমাদের সৈনিক স্কুলের আরো একটি গল্প শোনাচ্ছি। প্রতিদিন অফিস যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ে। আমি অদ্ভুত বলছি ঠিকই, কিন্তু অনেকের কাছে এটাই স্বাভাবিক বলে মনে হবে। ধর্মতলা থেকে মোংলালী যাওয়ার দিকে ওয়েলিংটন আর লোটাস সিনেমার মাঝখানে একটা স্টপেজ পড়ে। জায়গাটা হুবহু নিউ মার্কেটের এলিট আর আমিনিয়ার রাস্তার মতো, কোনো তফাত নেই। রাতের বেলা ট্যাক্সি ড্রাইভার অনায়াসে এই ভুল জায়গায় নামিয়ে দিয়ে বলতে পারেন নিউ মার্কেট এসে গেছে। চট করে বোঝার কোনো জো নেই, অবিকল এক জায়গা। আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে এরকম হাজার হাজার গলি, শহরতলি, পাড়ার মোড় আছে যা হয়তো অন্য কোনো জায়গার হুবহু প্রতিচ্ছবি। সাইকো অ্যানালিস্টদের মতে এরকম জায়গাগুলো এক ধরনের ইলিউশন তৈরি করে, যাকে বলে সিমিউলেটিং ইলিউশনস। এই সিমিউলেটিং ইলিউশনস নিয়েই আজকে আমাদের গল্প সনাতন। সৈনিক স্কুলে আমাদের একজন খুব প্রিয় স্যার ছিলেন, ওনার নাম সুহাস রায় স্যার। ইংরেজিতে অদ্ভুত পাণ্ডিত্য ছিল ওনার। ইংরেজি সাহিত্যে গড় গড় করে বলে যেতে পারতেন ম্যাকবেথ বা জুলিয়াস সিজার। উদার প্রকৃতির অমায়িক লোক, চিন্তাধারাকে কখনোই সীমাবদ্ধ করে রাখতেন না। তবে এত কিছু থাকা সত্ত্বেও স্যারের একটা দোষ ছিল, উনি খুবই ড্রিঙ্ক করতেন। বেশিরভাগ সময় ক্লাস নিতে আসতেন ড্রিঙ্ক করে। পড়াতেন খুব ভালো, কিন্তু ওই মুখ থেকে ভুরভুর করে দেশি মদের গন্ধ বেরিয়ে আসত। সেটা আসত বলে উনি কাউকে ওনার সামনে আসতে বারণ করতেন, দূর থেকে খাতা বই সই করতেন। আমাদের মধ্যে কেউ কেউ ওনাকে ভীষণ শ্রদ্ধা করত, আবার কেউ কেউ একদমই দেখতে পারত না। সুহাস স্যার ড্রিঙ্ক করে রাত্রিবেলায় ক্যাম্পাসময় ঘুরে বেড়াতেন। আমরা যারা অনেক রাত অবধি স্কুল বিল্ডিংয়ে পড়তাম, প্রায় হোস্টেলে ফেরার সময়, মানে স্কুল বিল্ডিং থেকে হোস্টেলে ফেরার সময় ওনাকে এখানে সেখানে দেখতে পেতাম। একেবারে ঘোর মদ্যপ অবস্থায় উনি প্রায়ই রাত বিরেতে আমাদের সেন্ট্রাল PWD অফিসের কাছে বসে অশ্রাব্য ভাষায় গালাগালি করতেন। কেউ কখনো তাকে এরকম করার কারণ জানতে চায়নি। যেদিনের কথা বলছি সেদিন তখন প্রায় রাত্রি 12:30 বাজে। আমি স্কুল বিল্ডিংয়ে আমাদের ক্লাসে বসে পড়ছি, হঠাৎ দেখলাম ফিজিক্সের টেস্ট পেপারটা হোস্টেলেই ফেলে এসেছি। বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আগেই আমি বলেছি স্কুল বিল্ডিং থেকে হোস্টেলের দূরত্ব প্রায় 300 গজ। আমি মেন গেটের কাছে এসে দেখি সেটা বন্ধ, কোনো সিকিউরিটি কাউকে দেখতে পেলাম না। এখন উপায় একটাই, স্কুলের পিছন দিকটা থেকে আমাকে নামতে হবে, মানে উঠতে হবে দোতলায়। স্কুলের পিছন দিক দিয়ে আমাকে পাইপ বেয়ে নেমে আমাকে একটা জল ট্যাঙ্কির মাঠ ক্রস করে হোস্টেলে ফিরতে হবে। আমি দেরি না করে সিঁড়ি দিয়ে উঠতে আরম্ভ করলাম। এইখানে আমাদের স্কুল বিল্ডিংটা সম্বন্ধে দু চার কথা না বললেই নয়। বঙ্গবাড়ি থেকে যখন ক্যাম্পাসটা মানগুড়িয়াতে শিফট হয়, তখন তৈরি হয়েছিল এই স্কুল বিল্ডিং। কর্নেল মুখার্জি আর্মি হেডকোয়ার্টার্সের অনুকরণে করিয়েছিলেন এই স্কুল বিল্ডিং। প্রায় 300 কাঠা নিয়ে এই স্কুল বিল্ডিং, প্রসারতায় বেশি, কিন্তু শুধু দোতলা। প্রথম উইংটা অ্যাডমিন সেকশন, দ্বিতীয় উইংটা ক্লাসরুমস। উপরে নিচে মিলিয়ে প্রায় 20টা বেশ বড় বড় ক্লাসরুম, তবে 10টা এপাশে আর 10টা ওপাশে। মাঝখানে ইট দিয়ে শান বাঁধানো অ্যাসেম্বলি প্রাঙ্গণ, প্রায় 60-70 কাঠা হবে। এই জায়গাটাকে আমরা বলতাম কোয়াড্রেড অ্যাঙ্গেল। তৃতীয় উইংটা ছিল আর্টস আর ক্রাফট সেকশন। প্রথম আর দ্বিতীয় সেকশনের মধ্যে ছিল স্টাফ রুম, আর দ্বিতীয় আর তৃতীয় সেকশনের ভেতরে একটা করিডর চলে যেত স্কুলের ঠিক পিছন দিকটায়। এই উইংটা যেন পুরো স্কুল বিল্ডিংটা থেকে কেমন যেন আলাদা রকম, কিরকম যেন একটা আনঅ্যাটেন্ডেড পরিত্যক্ত উইং, খুব বিচ্ছিন্ন পুরো স্কুল বিল্ডিংটা থেকে। কোথাও কোনো আলো নেই এই উইংয়ে, শুধু বাইরের চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে করিডরগুলো। ঘরগুলো বিশাল বিশাল, একদম অন্ধকার, মাঝে মাঝে হালকা চাঁদের আলো ঢুকছে আনাচে কানাচে। সাধারণত রাত বিরেতে কেউ এই উইংটায় আসতে চায় না বা আসে না।
অনেক রকম ভয়ের গল্প আছে এই উইংটাকে কেন্দ্র করে। এই উইংটার নিচের তলায় ছিল মিউজিয়াম, ফিজিক্স গ্যালারি, আর উপরে ছিল ফটোগ্রাফি ক্লাব আর কেমিস্ট্রি গ্যালারি। লম্বা করিডোর চলে গেছে ডান পাশে এই ঘরগুলো, আর বাঁ দিকে বারান্দার রেলিং। উপরেও তাই, নিচেও তাই। উপরে যেখানে কেমিস্ট্রি গ্যালারিটা শেষ হচ্ছে, ঠিক সেখানেই রেলিংয়ের ওপারে একটা ড্রেনেজ পাইপ। এই পাইপ ধরেই নিচে নেমে গেলেই সামনে মাঠ, যেটাকে আমরা বলি জল ট্যাঙ্কির মাঠ। আর জল ট্যাঙ্কির মাঠটা পেরোলেই হোস্টেল। আমি যখন দেখলাম মেন গেট বন্ধ, আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। রাত প্রায় 12:30, কয়েকটা ক্লাসরুমে আলো জ্বলছে। আমি তৃতীয় উইংয়ের দিকে এগিয়ে যেতে থাকলাম। তৃতীয় উইংটা একেবারেই শুনশান, কেউ নেই, অন্ধকার, কালো, পিচ ডার্ক বললেই চলে। শুধু মাঝে মাঝে হালকা চাঁদের আলো আসছে, আর বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আমি কেমিস্ট্রি গ্যালারির দিকে এগিয়ে গেলাম। লম্বা করিডোর, কিছু একটা ঘটছে। সব কেমন অন্ধকার, হালকা জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে। বারান্দাগুলোতে চোখের ভুল কিনা জানি না, কিছু একটা আমি দেখলাম। একটা অদ্ভুত আনক্যানি সেন্সেশন হলো। মনে হলো দূরে কেমিস্ট্রি গ্যালারির ভিতর থেকে একটা বাচ্চা ছেলে বেরিয়ে এসে রেলিংয়ের ও পাশে লাফিয়ে পড়ল। ছেলেটার চোখে মনে হলো একটা চশমা, খুব স্পষ্ট দেখিনি। একটা কী দেখলাম গুছের দেখা। চোখের ভুল ভেবে আমি কেমিস্ট্রি গ্যালারির সামনে এলাম। আর একটু এগোলেই রেলিং, আর ওটার উপাশেই পাইপ। আমি পাইপ বেয়ে নেমে পড়লেই হলো, জল ট্যাঙ্কির মাঠটা পেরোতে পারলেই হোস্টেল। আমি আস্তে আস্তে সেই দিকেই এগোতে থাকলাম। এই জায়গাটা হুবহু নিজের ফিজিক্স গ্যালারির মতো, কোনো তফাত নেই। শুধু একটা দোতলায়, বাস আর কোনো ফারাক নেই। গ্যালারিগুলোও একই রকম। অনেকক্ষণ ভিতরে বসে থাকলে অনেকেরই কনফিউজ লাগবে যে আমি ফিজিক্স গ্যালারিতে বসে আছি না কেমিস্ট্রি গ্যালারিতে। উপরে বাইরে প্লেন রেলিং, আর নিচে খালি গ্রিল বসানো, এই যা তফাত। পাইপ বেয়ে নামতে যাবো, হঠাৎ দেখলাম নিচে একটা ছোট পেন পড়ে আছে। কিছুক্ষণ আগে এখান থেকে ওই বাচ্চা ছেলেটাকে দেখেছি। পেনটা তুলে নিয়ে দেখলাম একটা লাল বল পয়েন্ট পেন। যাই হোক, আমি পাইপ বেয়ে নিচে নেমে এলাম। একটু হেঁটে মাঠে উঠতে যাব, হঠাৎ দেখি লম্বা কেউ একটা এদিকে আসছে। কাছে আসতেই আমি একটু আঁতকে উঠলাম। দেখলাম সুহাস রায় স্যার। স্যার পুরো মাতাল হয়ে আছেন। আমাকে দেখে বললেন, কে রে তুই? আমি বললাম, আমি সোমতীর্থ। স্যার আমার দিকে চেয়ে বললেন, ও সোমতীর্থ, সনাতন এসেছিল আজ আমার সাথে দেখা করতে। সনাতন? সে আবার কে? আমাদের ব্যাচে ওই নামে তো কেউ নেই। স্যার বললেন, 76-এর ব্যাচ, সনাতন আমার সব থেকে প্রিয় ছাত্র। ইংরেজি, অঙ্ক, ফিজিক্সে ভীষণ ভীষণ ভালো ছিল। গ্রামারে প্রতিবারই 100-তে 100 পেত। আমি দেখলাম স্যার কাঁদছেন। আমি মোটামুটি স্কুলের সবাইকে চিনি, সনাতন নামের তো কেউ নেই। আমি জিজ্ঞাসা করলাম, আপনার পুরনো স্টুডেন্ট? স্যার মাতাল, কিন্তু যেন বেসামাল হননি। চোখ দিয়ে জল পড়ছে, অভিব্যক্তি স্থির। বললেন, যে বছর এই স্কুল বিল্ডিংয়ে আমরা সবাই এলাম সেই প্রথমবার, সেই বছর সনাতন আমাদের ছেড়ে চলে গেছে। আমি এই CPUWD ইঞ্জিনিয়ারদের বারবার বলেছিলাম একই প্ল্যান না করতে, কিন্তু ওরা তাই করল। তাই ছেলেরা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আমি ফিজিক্স টেস্ট পেপার, আমি ফিজিক্স টেস্ট পেপার মোটামুটি ভুলে গেছি। বললাম, স্যার কি হয়েছিল? স্যার বললেন, সনাতন অনেক রাত অবধি ফিজিক্স গ্যালারিতে একা একা পড়ত, এবং পড়া শেষ হলে রেলিং ক্রস করে মাঠে নেমে
হোস্টেলে ফিরত। সে সময় নিচে গ্রিল ছিল না, সুতরাং উপর ও নিচ একই রকম ছিল। এখনো তাই আছে, কেবল নিচে রেলিং আর উপরে খোলা। কোনো কারণে সনাতন সেদিন কেমিস্ট্রি গ্যালারিতে পড়ছিল। অনেকক্ষণ পড়তে পড়তে ও বুঝতে পারেনি ও ফিজিক্স গ্যালারিতে আছে না কেমিস্ট্রি গ্যালারিতে। একতলা ভেলের ভেবে রেলিং থেকে লাফ মারে সনাতন। এরপরে হোস্টেলে আর ফেরা হয়নি ওর। পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারদের দোষ, এরকম হুবহু একই রকম উইং বানানো। বলতে বলতে স্যার পিছনের দিকে চলে গেলেন, আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার সহজাতভাবে চোখ চলে গেল উপরে কেমিস্ট্রি গ্যালারির দিকে। মনে হলো একটি ছেলে চশমা পরা আমার দিকে চেয়ে আছে। চাঁদের আলোয় ওর চশমাটাতে রিফ্লেক্ট করছে। আমি আর সাত পাঁচ কিছু না ভেবে চোচার দৌড় দিলাম হোস্টেলের দিকে, জল ট্যাঙ্কির মাঠ পেরিয়ে সোজা হোস্টেলে। সেদিন আর স্কুল বিল্ডিংয়ে ফিরে যাওয়া হয়নি, কিন্তু হোস্টেলে ঢুকে ফিজিক্স টেস্ট পেপারটা বার করতেই আমি অবাক হয়ে গেলাম। সারা টেস্ট পেপার জুড়ে কিছু কিছু বিশেষ প্রশ্নে লাল পেনে টিক দেওয়া আছে। কে দিল বা কোথা থেকে এলো এই টিকগুলো কে জানে। সেবারই জীবনে প্রথমবার এবং শেষবার ফিজিক্সে 100-তে 100 পেয়েছিলাম। শুনছিলেন সোমতীর্থ গাঙ্গুলির সনাতন। গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রতিলিপিতে। গল্প পাঠে লেখক সোমতীর্থ গাঙ্গুলি। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন দিগন্ত চ্যাটার্জি প্রেজেন্টস।